আজকে আমাদের ইউ ইউপিটিডব্লিউ এর ধর্নার তেরোতম দিন এবং অনশন দুশো আটষট্টি ঘন্টা পেরিয়ে গেছে আপনারা দেখতেই দেখতেই পাচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে এগিয়ে এসছেন কিন্তু এখনো আমরা সরকারের কাছ থেকে কোনো রকম কোনো রকম সাড়া পাইনি সবচেয়ে দুঃখের ব্যাপার মাননীয় শিক্ষামন্ত্রী শুনেছি আগামীকাল একটি শাসক দলের শিক্ষক সংগঠনের প্রোগ্রামে ডাক দিয়েছেন তাতে উনি হাজির থাকবে কিন্তু দুপা দূরে বিকাশ ভবন সেখানে সতেরো জন অনুশনকারী অনুশন করে আছে আজকে দুশো আটষট্টি ঘন্টা ধরে একটা মানবিক দিক আমরা পাচ্ছি না তার কাছ থেকে কোনো রকম সাড়া পাচ্ছি না আমরা চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটি হস্তক্ষেপ করুক এবং আগামীকাল আমাদের কাছে যে শোনা কথা শাসক দলের যে মিটিংটা আছে সেখানে উনি হয়তো আমাদের পিআরটি স্কেল নিয়ে দাবি দেওয়া নিয়ে কিছু ঘোষণা করতে পারে যদি উনি আমাদের দাবি দেওয়া নিয়ে মান্যতা দিয়ে স্বীকার করে নিয়ে পিআরটি স্কেল ঘোষণা করেন তবে অবশ্যই আমরা তাকে ওয়েলকাম জানাবো কিন্তু উনি যদি নিজের মতো করে কিছু আবলতাবল ঘোষণা করেন তার তীব্র প্রতিবাদ করে আমরা বিকেলবেলা সমাজের সর্বস্তরের মানুষ যারা তেরো দিন ধরে আমাদের সাপোর্ট করে আসছেন শুধু প্রাথমিক শিক্ষক নন হাই স্কুল এসএসকে এমএসকে শিশু শিক্ষা কেন্দ্র জুনিয়র ডাক্তার লয়ার্স ফোরাম এবং বিশিষ্ট বুদ্ধিজীবী এবং বিভিন্ন প্রাথমিক সংগঠন যারা আমাদের সমর্থন করছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা সাড়ে তিনটের সময় এখানে চলে আসবেন এখানে আমরা প্রতিবাদ দিবস পালন করব